আমি চলে আসেন, এরপরও আপনারা চিল্লায়েন না, কারণ এটা বলখালির ভিতরে সীমাবদ্ধ নয়, এই তাফসীরুল কোরআনের কোরআনের নূর সারা বাংলাদেশে প্রচার হবে, কথা ঠিক না? তাই ওনাদেরকেও সুযোগ দিতে হবে, সবাই আমরা ঘরের মানুষ, রব্বুল আলামিন সকলের খেদমতকে কবুল করুক। এখন আসেন আমি যেই তাফসীরটা করব, এটা সূরাতুল কাওসার, দেখেন মাত্র এক লাইন আর আধা লাইন, দেড় লাইনের ভেতরে সূরা কাওসার শেষ, কিন্তু লাইন তিনটা হলেও তাফসীর অনেক বড়। তো একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 114 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? আছে। তো আল্লাহ পা দিয়ে শুরু করলেন কেন? আল্লাহ তো আলিফ দিয়েও শুরু করতে পারতেন, অথবা সর্বশেষ অক্ষর নুন দিয়েও শুরু করতে পারতেন, কিন্তু কোরআন আলহামদু দিয়ে শুরু হয় নাই, কোরআন সূরা বাকারার আলিফ লাম মিম দিয়ে শুরু হয় নাই, কোরআন কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে শুরু হয় নাই, কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আপনি যদি প্রথম পৃষ্ঠা উল্টান দেখবেন সূরা ফাতিহারও আগে বিসমিল্লাহ আছে না নাই, সূরা বাকারার আগে বিসমিল্লাহ আছে না নাই? আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ বা দিয়ে শুরু করলেন কেন? আল্লাহ তো চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে নুন দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে ইন্না দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেছেন? আল্লাহ বান্দাকে মেসেজ দিচ্ছে, বান্দা কোরআন সে মানবে যে ঈমান আনবে, যে ঈমান আনবে না সে কোরআন কখনো মানতে পারবে? নাস্তিক কোরআন খোলে মস্কারি করার জন্য, ঠাট্টা করার জন্য, মুসলমান কোরআন খোলে মাওলাকে রাজি করার জন্য। তাহলে মুসলমানের কোরআন খোলা, ইসলাম বিদ্বেষীদের কোরআন খোলা, আকাশ বাতাল ব্যবধান আছে না নাই? আছে। সেই জন্য গীতা নয়, ত্রিপটক নয়, বাইবেল নয়, ওল্ড টেস্টিমেন্ট নয়, নিউ টেস্টিমেন্ট নয়, আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। সেই আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই জাহান্নামে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? কারণ কোরআনের ব্যাখ্যার চেয়ে অপব্যাখ্যা দিন বদিন বেড়ে যাবে, যার কারণে মানুষ মিসগাইড হয়ে যাবে। আমার কোরআন বলছে ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকেই কোরআনের নূর দিয়ে হেদায়েত পেয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। তো আল্লাহ বলছেন বিসমিল্লাহ, বা দিয়ে শুরু করলেন, আল্লাহ আলিফ দিয়ে শুরু করে নাই, নুন দিয়ে শুরু করে নাই, কেন? কেন? আল্লাহ বলে জমিন এখনো হয় নাই, আসমান এখনো হয় নাই, সূর্য এখনো উঠে নাই, চাঁদ এখনো হাসে নাই, তারকারা যে এখনো ঝিকিমিকি করে নাই, আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম এখনো কালিমার দাওয়াত দেয় নাই, আমরা ছিলাম আলমে আরওয়াহ রু নামক ওয়ার্ল্ডের মধ্যে, মালিক বললেন তোমাদের সাথে একটা মিটিং হলো, মাহফিল হলো, জলসা হলো, আমি আল্লাহ বক্তা, আমার বান্দা শ্রোতা, সেই সময় আমিও ছিলাম, আপনিও ছিলেন, নবীও ছিল, রসুলও ছিল, হিন্দুও ছিল, বৌদ্ধও ছিল, চাকমাও ছিল, ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, এক কথায় ধর্ম মানে, ধর্ম মানে না, সবাই ছিল। তখন আল্লাহ আমাদেরকে বসায়া শুধু একটা প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই কলু, সবাই এক সাথে বলেছি বালা হামালা, তুমি আমাদের রব, আমরা নাম বলি নাই, বালা বলেছি। তা আমাদের জবান থেকে মালিককে সর্বপ্রথম বালা বা দিয়ে উত্তর দিয়েছিলাম। তা আল্লাহ কোরআন শুরু করছে বিসমিল্লাহ বা দিয়ে, কেন? আমি মালিক রুহের জগতে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি তোমাদের রব নয়? তোমরা বলেছিলে বালা, বা দিয়ে উত্তর দিয়েছ। আমি আল্লাহ তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বিসমিল্লাহ বা দিয়ে শুরু করলাম, যাতে তোমরা বুঝতে পারো রুহের জগতে যেইভাবে আল্লাহকে মেনেছ, দুনিয়ার জগতে ঠিক একইভাবে আমার মালিককে মানতে হবে। তাহলে মানা লাগবে কি লাগবে না? দ্বিতীয় কারণ আছে,
আলিফ এটা উপরে যেমন আল্লাহর নাম কি দিয়ে আলিফ দিয়ে কারণ আলিফ বললে দেখবেন আলিফ বললে জিহ্বা নিচে লাগে না মাসকানে লাগে না উপরে লাগে কেন আল্লাহর কোনো মিসাল নাই লাইসা কামিসলিহি শাই সেই জন্য আল্লাহর নাম আলিফ দিয়ে কেন আল্লাহ নিচেও নয় মাসকানেও নয় সৃষ্টির ক্ষমতা যেখানে শেষ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মাওলার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায় তো আলিফের মাঝে যেহেতু উপরে আলিফে উপরত্ব আছে অহংকার এটা আল্লাহর চাদর এটা বান্দা কখনো করতে পারে তো আল্লাহ বা দিয়ে শুরু করলেন কেন বায়ের নুকতা উপরে না নিচে নিচে তো আল্লাহ বান্দাকে মেসেজ দিচ্ছে বিসমিল্লাহ বায়ের নুকতা নিচে বান্দা আলিফ দিয়ে শুরু করলাম না তা দিয়ে শুরু করলাম না সা দিয়ে শুরু করলাম না জিম দিয়ে শুরু করলাম না নুন দিয়ে শুরু করলাম না বা দিয়ে শুরু করেছি কেন সব বায়ের নুকতা যেরকম নিচে হয় তুমি বান্দা অহংকার করবা না গর্ব করবা না অহংকার করা বান্দার কাজ নয় বায়ের নুকতা যেভাবে নিচে ঝুঁকে গেছে তুমি বান্দার মাথা রহমানের কদমে ঝুঁকায়া সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি নিজেকে নিচে নামায়া দাও আমি মালিক তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানায়া উপরে তুলে দিব তাহলে আল্লাহ বিসমিল্লাহর মধ্যে বা দেওয়ার পিছনেও অনেক কারণ আছে না নাই আমি যদি এরকম কারণ বলি সূরা কাওসারে ঢুকতে পারবো না সেজন্য জাস্ট দুইটা মেসেজ দিলাম আল্লাহ বা দিয়ে এই কারণে শুরু করেছে এক নাম্বার আমরা বান্দা মালিককে মেনে নিয়েছি রুহের জগতে বালা বলে বা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ বলে বান্দা তুই আমার সাথে উত্তর দিয়েছিলি বালা বা দিয়ে আমি দুনিয়াতে মনে করে দেওয়ার জন্য বিসমিল্লাহ দিয়েছি শুধু ইবাদত চলবে আল্লাহর অন্য কারো পূজা চলতে পারে লা শরীকা লা দুই নাম্বার মেসেজ বিসমিল্লাহ বায়ের নুকতা নিচে হয় উপরে নয় বান্দা তুমি জমিনে অহংকার করে চলিও না বান্দা তুমি জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করিও না বান্দা তুমি গালিগালাজ করিও না বান্দা তুমি চোখ রাঙ্গাইও না কেন বান্দা বা যেরকম নিচের দিকে হয়ে গেছে তুমি বান্দা হয়ে মাবুদের কদমে নিচের দিকে হয়ে যাও আমি মালিক তোমাকে এমন ভাবে উপরে তুলে ফেলবো তোমার মতো করে আর কাউকে রাখবো না সেই জন্য যেই জন উপরে উঠেছে সেই জন দুনিয়াতে সবচেয়ে নিচু হয়ে গেছে যেমন আমরা এখন আছি রাস্তার পাশে কিসের পাশে ওই ওনা নসিলি না আর আর এখন আপাতত মিডিয়া যেগুলো আসছেন নতুন যেগুলো আসছেন সেগুলো আপাতত রাখেননি যেগুলো আছে মোটামুটি এগুলো বেশি হয়ে গেছে আমার জন্য বাটি মানুষ এতগুলো মাইকের সামনে আমার দেখা যায় না তো বাইকতে বিদায় এরকম করে করে কথা বলতে হচ্ছে আমাদের আমার পরে যিনি আসবে আমার বাল্যকালের বন্ধু শাহ জৈনুল আবেদিন আল কাদরি মাদ্দাজিল্লুল আলী উনি লম্বা আছে মাইক বেশি হলেও ওনার জন্য কোনো ঝামেলা হবে না সবাই লম্বা আমি একটু বাটি টাইপের সেই জন্য আমার জন্য মাইক বেশি হলে কষ্ট হয়ে যায় পিঠে বারবার উপরের দিকে তুলতে হয় তা আপাতত যেগুলো নতুন আসছেন তারা বাইসিরিয়ালে থাকেন ইনশাল্লাহ আমি বক্তব্য শেষ করলেই মাইকগুলো আপনারা লাগিয়ে ফেলবেন আর কোনো ঝামেলা হবে ঝামেলা হবে না আলহামদুলিল্লাহ এখন আসলে আমার সামনের দিকে যায় তাহলে আল্লাহ এদিক এদিকের গুলো এদিকে নিয়ে আসলে ভালো হবে মনে হয় এদিকের মানুষগুলো আবার আপত্তি করবে আপনাদের এদিকে নিয়ে আসেন আজকে আসলে অনেক দিন পর তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে একদিকে আপনাদেরও যেমন আনন্দ তেমন মিডিয়ার ভাইদেরও নতুন কিছু পাওয়ার স্বপ্ন আছে ওরা চাইলে তো গান বাসনা নাটক প্যাকেজ এগুলো করতে পারত কিন্তু ওরা এগুলো নয় ওরা নবীর প্রেমের বাগান সাজানোর জন্য এসে গেছে তাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই আল্লাহর দরবারে আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আল্লাহর হাবিবের জন্য কবুল করুক সুন্নিয়তের জন্য কবুল করুক আপনারা আবার বলবেন আমাদের জন্য দোয়া করে নাই আল্লাহ আপনাদেরকে হুসাইনি হিসেবে কবুল করুক এখন সে সামনের দিকে যায় তা সময় কম বিদায় আমি দ্রুত করছি তাহলে বিসমিল্লাহর পাহাড়ের ভিতরে আল্লাহ অনেক মেসেজ দিয়েছে তারপরে বলছে আর রহমান আর রহিম আল্লাহর নাম যেমন রহমান তেমন কাহারও আছে আল্লাহর নাম যেমন রহিম তেমন জুল জালালও আছে আল্লাহ
আল্লাহ যেমন দয়া করতে পারে তেমন অ্যাকশনেও যাইতে পারে পারে না জান্নাত যিনি বানাইছে উনি তো জাহান্নাম বানাইছে জাহান্নাম কি অন্য কেউ বানাইছে যিনি আল্লাহ জান্নাত দিতে পারে উনি আল্লাহ জাহান্নামও আল্লাহ হচ্ছে আমার দুটো সিফাত আছে একটা দয়া মায়া মমতা ভালোবাসা স্নেহ আদর আরেকটা সাইড আছে যেটার মধ্যে গুসা রাগ শাস্তি দেওয়ার প্রবণতা সেই জন্য মাঝে মাঝে গরমও বাড়ে মাঝে মাঝে শীতও বাড়ে কেন শাস্তি মাঝে মাঝে দেখবেন সুন্দর আবহাওয়া বয়ে যাচ্ছে কেন এটার নাম দয়া গুনাহ করি বিদায় কখনো মহামারী আসে গুনাহ করি বিদায় কখনো ভূমিকম্প আসে গুনাহ করি বিদায় কখনো সুনামি আসে গুনাহ করি বিদায় কখনো জমিন তত্থর করে কেঁপে ওঠে আবার গুনাহ করার পরেও সকাল বিকাল রাতে রিজিক মওলা ঘরে পৌঁছায়া দিচ্ছে এটার নাম মমতা তাহলে আল্লাহ মারতেও পারে দয়াও করতে আল্লাহ বিসমিল্লাহিল কাহার বলে নাই বিসমিল্লাহির রহমান বলেছে তো মাওলা এখানে কাহার বলতা এখানে জিল জালাল বলতা আল্লাহ বলে হ্যাঁ আমি কাহার আমি জুল জালাল যেমন গরম হতে পারি তেমন দয়াও করতে পারি তবে বান্দা শুনে রাখ আমার গুসার চেয়ে আমার রহমানিয়ত আমার গফফারিয়ত আমার রহিমিয়ত আমার সত্তারিয়ত আমার দয়া আমার রাগের চেয়ে কোটি গুণ বেশি প্রভাব ফেলে দেয় সেই জন্য আল্লাহ বেশি দয়া করেন শাস্তি দেন কম আল্লাহ মারেন কম কিন্তু দয়া করেন বেশি সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে মাওলা নিজের পরিচয় দিয়ে দিয়েছেন আমি বিসমিল্লাহর তাফসীর করছি না কারণ এটা তাফসীর করতে গেলে অনেক লম্বা টাইম প্রায় তিন চার ঘন্টা চলে যাবে এখন আসেন সূরাতুল কাউসার শুধু অনুবাদ করলে কোরআন বোঝা যায় না অবশ্যই অনুবাদ পড়বেন এতে আমি আপনাকে নিষেধ করার কোনো অধিকার নাই আপনার কাছে ঘরের মধ্যে কোরআন ট্রান্সলেট হয়তোবা ইংরেজি বাংলা থাকতেই পারে কিন্তু আমি হাসানের নিষেধ করার অধিকার নাই যে কোরআন অনুবাদ পড়বেন না কোরআন ট্রান্সলেট পড়বেন না এই কথা বলার আমার কোনো অধিকার আছে নাই তবে কোরআন অনুবাদ পড়বেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন অনুবাদ পড়ে হেদায়েত পাওয়া যায় না যদি বলেন কেন যদি কোরআন পড়ে অনুবাদ পড়ে ট্রান্সলেট বুঝে নিজের মতো কোরআন নিজের মতো বুঝে যদি হেদায়েত পাওয়া যাইতো আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলতো বান্দা তোরা কোরআন অনুবাদ পড়লেই হয়ে যাবে নবী রসূলের কোনো দরকার ছিল না সেই জন্য কোরআন আসার আগে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন হাবিব দুনিয়াতে কোরআন আসার আগে আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আপনি নবীকে ছাত্র বানিয়ে সম্পূর্ণ কোরআনের নলেজ শিখিয়ে দিয়েছি কেন কোরআন বোঝা যদি সহজ হইত তাহলে এক ঘন্টার ভিতরে কোরআন নাজিল হয়ে যেত নবীজির 23 বছর মিলে কোরআন এসেছে তাহলে এক মিনিটে কোরআন বোঝার জিনিস নয় 5 মিনিটে কোরআন বোঝার জিনিস নয় সেই জন্য আমি আপনি তো অনেক দূরের কথা আল্লাহ থেকে কোরআন শিখেছে রহমতুল্লিল আমার নবী থেকে কোরআন শিখেছে সাহাবাই কারাম সাহাবীদের মধ্যে জিনাদের নাম অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায় সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান ও জুন্নুরাইন মাওলা আলী হাসনাইন করিমাইন এভাবে অনেকের নাম বের হয় কি হয় না হয় কেন সাহাবীদের মধ্যে ওনাদের পজিশন অনেক উপরে এখন আপনি বলেন ফারুক আজমের চেয়ে দামি আমাদের মধ্যে কেউ আছে নাই সাহাবীদের মধ্যে পজিশনে নাম্বার 2 সিদ্দিক আকবরের পরে জিনার মাকাম ওনার চেয়ে বড় মুফাসসির এই জমিনে আর কেউ হতে পারে সেই ফারুক আজম যিনি নবী থেকে বারবার কোরআন শিখেছেন উনি বলছেন আমার মনে হচ্ছে আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই তাহলে ফারুক আজম যদি বলে আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই আমি হাসান কেমনে বলি আমি বিসমিল্লাহর তাফসীর শেষ করেছি আমি কেমনে বলি আমি আলহামদুলিল্লাহর তাফসীর শেষ করেছি মাঝে মাঝে নিজের উপর ভয় হয়ে যায় আমাদের বেলায় আপনারা লিখেন মুফাসসিরে কোরআন বন্ধু দুই একটা অনুবাদ করলে মুফাসসির হওয়া যায় না
সেই জন্য নামের আগে মুফাসসিরে কোরআন লিখিয়েন না কারণ এটা লিখার মধ্যে একটা ভাব আছে এটা লিখার মধ্যে একটা আলেমানা পরিবেশ আছে আমি হাসান তো আলেম নয় যে আমি নিজেকে মুফাসসিরে কোরআন দাবি করব যেখানে ফারুক আজম বলছে আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই সেখানে আমি হাসানের বলা দরকার আমি এখনো বিসমিল্লাহর তাফসীর বুঝি নাই কথা ঠিক না সেই জায়গায় আমরা জাস্ট আপনাদেরকে নেইতে কিছু খোলাসা করা কিছু জিনিস আপনাদের সামনে প্রকাশ করা তাফসীর করার মতো এবিলিটি আমার নাই তো একটা জিনিস মনে রাখবেন অনুবাদ পড়লে আপনি জাস্ট কিছু জানবেন কিন্তু কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয় কোরআনের তাফসীর বুঝতে গেলে কমপক্ষে 16টা এলম বেশি হলে 20টার উপরে এলম লাগে যদি বলেন হুজুর কেমনে কি যেমন একটা শব্দের অনেক অর্থ হতে পারে আমরা যেমন বাংলায় যদি কথা বলি দেখেছেন দৃষ্টিপাত দিয়েছেন নজর করেছেন এইভাবে দেখা শব্দের অনেক বাংলা শব্দ আছে না নাই আছে ঠিক আরবিতেও একটা শব্দের 82টা অর্থ আছে একটা শব্দের 100টা অর্থ আছে কোন শব্দ কোন জায়গায় ইউজ হবে সেটা অনুবাদ করলে বোঝা যায় না এটার জন্য 20-25 বছর শুধু এলমে শরীয়তের মধ্যে কাটিয়ে দিতে হয় কথা ঠিক না এটা বুঝতে হবে সেজন্য কোরআন শরীফ বুঝতে গেলে সর্বপ্রথম নলেজ লাগবে জ্ঞান লাগবে শানে নুজুল বলে শানে নুজুল মানে কোরআন আয়াত নাজিলের প্রেক্ষাপট কেন আল্লাহ এই সূরাটা নাজিল করেছে কেন আল্লাহ আয়াতটা নাজিল করেছে আপনি যদি কারণ না জানেন আপনি যদি ঘটনা না জানেন তাহলে আপনি কাফের আয়াত মুসলমানকে বলবেন মুসলমানের আয়াত কাফেরকে বলবেন কারণ আপনি তো ঘটনা জানেন না হাদিস পড়তে গেলেও আপনাকে শানে উরুদ জানতে হবে যদি আপনি শানে উরুদ না জানেন অনুবাদ পড়ে আপনি নিজেও পদভ্রষ্ট হতে পারেন জাতিও আপনার মাধ্যমে পদভ্রষ্ট হতে পারে কথা ঠিক না শানে উরুদ জানতে হবে যেমন এটা বোঝার জন্য আমি একটা ক্লাস নিচ্ছি জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন আমরা মাকতাবে গিয়েছি কি যাই নাই সেখানে আমরা অনেক মাসলা মাসাইল শিখেছি তন্মধ্যে অন্যতম অজুবঙ্গের কারণ শিখছি না অজুবঙ্গের অনেক কারণ আছে না নাই তন্মধ্যে অন্যতম কারণ ঘুমাইলে অজু ভাঙে ঘুমাইলে কি ভাঙে তাহলে ঘুম থেকে উঠলে অজু করতে হয় এটা নিয়ে কোনো মারামারি আছে কোনো মানে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই তাহলে আমরা সবাই একমত ঘুম অজু ভঙ্গের কারণ ঘুম থেকে উঠলে অবশ্যই অজু করতে এখন আপনি যখন সহি হাদিসে ঢুকবেন আপনি শানে উরুদ জানেন না প্রেক্ষাপট জানেন না আপনি যখন পড়বেন সহি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা কাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঘুমিয়ে গেলেন বড় চমৎকার ভাবে ঘুমালেন সুম্মাস্তাই কাজা আজানের শব্দ শুনে নবীজি ঘুম থেকে উঠলেন তাহলে আমরা সবাই মাসালা জানি ঘুমাইলে অজু ভাঙে ঘুম থেকে উঠলে অজু করতে হয় কিন্তু আমার নবী উঠে অজু করেন নাই আম্মা জান আয়েশা বলছেন নজর তো বে আইনাইয়া আমি নিজের চোখে দেখেছি রসুল ঘুম থেকে উঠে বিনা অজুতে অজু না করে মসজিদে নববীতে গিয়ে আমার নবী নামাজের ইমামতি করে ফেলেছেন তাহলে মাসআলা বলছে একরকম হাদিস বলছে আরেক রকম হাদিস বলছেন নবী ঘুম থেকে উঠছে কিন্তু অজু করে নাই আর মাসআলা বলছে ফতোয়া বলছে ঘুমাইলে অজু ভাঙে ঘুম থেকে উঠলে অবশ্যই অজু করতে এতে কোনো সন্দেহ আছে এখন সহি হাদিস আপনি বললেন নবীজি ঘুম থেকে উঠে অজু না করে নামাজের ইমামতি করেছে সামনে শীতকাল আসছে আপনি হাদিস পড়ে যদি বলেন ফজরে উঠে যদি বলেন শীত লাগছে সহি হাদিস তো আছে নবীজি অজু না করে নামাজের ইমামতি করেছে তো আমি ফজরটা অজু না করে পড়ে ফেলি নামাজ হবে কেন সহি হাদিস তো আছে সকল সহি হাদিসে আমল করা যাবে সেই জন্য আলেম লাগবে সেই জন্য মাযহাব লাগবে সেই জন্য ইমাম লাগবে এখন যখন আপনি ইমামের কাছে যাবেন ইমাম হাদিসের মধ্যে আছে নবী ঘুম থেকে উঠে অজু না করে ইমামতি করছে আর ফতোয়া বলছে ঘুমাইলে অজু ভাঙে ঘুম থেকে উঠলে অজু করতে হয় হাদিস আর মাসআলা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে এখন সমাধান কি সমাধান
হাসান পারবে না সমাধান বলকালীন জমিনে কেউ পারবে না সমাধান যিনি পারবে ওনার নাম আবু হানিফা সমাধান যিনি পারবে ওনার নাম ইমাম শাফি সমাধান যিনি পারবে ওনার নাম ইমাম মালিক সমাধান যিনি পারবে ওনার নাম ইমাম হাম্বলি সমাধান যিনি পারবে ওনার নাম ইমাম বুখারী সমাধান যিনি পারবে ওনার নাম ইমাম মুসলিম সমাধান যিনি পারবে ওনার নাম আব্দুল কাদের জিলানি সমাধান যিনি পারবে ওনার নাম হাজী হাজেগান মাইনউদ্দিন চিশতি আজমেরি সমাধান যিনি পারবে ওনার নাম শাইন শাইসির কোট সৈয়দ আহমদ শাসির কোটি সমাধান যিনি পারবে ওনার নাম গাউস জামান আল্লামা তাইয়্যিব শাবাবাজি সমাধান যিনি পারবে ওনার নাম গাউসুল আজম মাইসমান ডাহাই তাহলে সমাধান পারবে এমন ঠিকানা আসানা নাই এখন আপনি ওলামাই কেরামের কাছে যান হাসানের কাছে নয় হাসান আলেম নয় আপনি ওলামাই কেরামের কাছে যান জিজ্ঞেস করেন হাদিস বলছে নবীজি ঘুম থেকে উঠে ওযু না করে ইমামতি করেছে ফতোয়া বলছে ঘুমাইলে ওযু ভাঙে বিপরীত কেমনে ওলামাই কেরাম বলে কোনো বিপরীত হয় নাই হাদিসও ঠিক আছে মাসালাও কেমনে দুইটা ঠিক থাকে কেমনে আছে হ্যাঁ ঠিক আছে কেমনে নবী যখন ঘুমায় নবীর চোখ ঘুমায় অন্তর ঘুমায় না নবীজির ওযু করার দরকার নাই উম্মত যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর ঘুমায় সুতরাং উম্মতকে ওযু করতে হবে তাহলে হাদিস ঠিক আছে ফতোয়া আর কোন মারামারি আছে এটার নাম শানে উরুদ এই হাদিসের প্রেক্ষাপট আপনাকে জানতে হবে মুজিজার হাদিস আমি আপনাদেরকে আমল করতে বলতে পারবো না যদি বলি আমাকেও চাঁদ দু টুকরো করতে হবে আপনাদেরকেও চাঁদ দু টুকরো করতে হবে তাহলে কোরআন বুঝতে সর্বপ্রথম লাগবে শানে নুজুল মানে আয়াত বা সূরা নাজিলের প্রেক্ষাপট কি আসেন সূরা কাউসারের শানে নুজুলে চলে যায় এর মধ্যে মুফাসসিরে কোরআন অনেক শানে নুজুল বলেছেন প্রায় দুইয়ের অধিক তিন চারটা শানে নজুল বলেছেন তন্মধ্যে আকসারুল মুফাসসিরিন যেই শানে নজুলের উপর একমত হয়েছেন সেই শানে নজুলটা আমি আপনাদেরকে বলছি ওলামায়ে কেরাম বলেছেন সূরা কাউসার এটা আল্লাহ তার হাবিবের শানে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে দিয়েছেন কার শানে ওনার হাবিবের শানে শানে নজুলটা কি আমার রসুল মক্কায় রসুল কোথায় রসুলের একটা ছেলে সন্তান হলো নাম হযরতে কাসেম বেশি বড় হতে পারলো না মালিক ওনাকে নিয়ে গেল আল্লাহ বলেন হাবিব কাসেমকে আমি নিয়ে যাচ্ছি আল্লাহর ফয়সালার উপর আমার নবী রাজি কাসেম চলে গেলেন নবীর আর কোনো ছেলে নাই ঠিক আমার নবী মদিনায় আসলেন আমার আল্লাহ আরেকটা সন্তান দিলেন আমার রসুল বললেন এটা আমাদের বাবা সৈয়দুনা ইব্রাহিমের নামে নাম রাখবো রসুল নাম রাখলেন ইব্রাহিম উনিও আছেন ঠিক ওই সময়ে মা ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম হুসাইন চলে আসলো তো রসুল একদিন মসজিদে নববীর সামনে কোলা মাঠে ডান কাঁধে সৈয়দুনা ইমাম হুসাইনকে নিলেন বাম হাতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিলেন দুই বাচ্চাকে নিয়ে একবার কোলে লাগায় বুকে লাগায় আমার নবী মিটি মিটি হাসে একবার হুসাইনকে চুমু দেয় আমার নবী হুসাইনের দিকে তাকায় হাসে আরেকবার ইব্রাহিমের দিকে নজর দেয় আমার নবী আরেকবার হাসে হযরতে জিবরিল আমিনকে লক্ষ্য করে মালিক ডাক দিলেন ও জিবরিল আমার হাবিব আজ দুই খাদে দুইটা ফুল নিয়ে নিয়েছে একটা হুসাইন আর একটা ইব্রাহিম আর আমার রসুল হুসাইনের দিকে তাকায় হাসে ইব্রাহিমের দিকে তাকায় হাসে জিবরিল কেমন লাগছে জিবরিল বলে বড় চমৎকার লাগছে আল্লাহ বলে ওয়াদ্দুহা হাবিব আপনি যে হাসছেন আজ এত সুন্দর লাগছে দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে আপনি নবীর হাসি এমন আলোকিত হয়েছে আজ পুরো আসমানি জগৎ আলোকিত হয়ে গেছে এখন আল্লাহ বললেন জিবরিল বন্ধু বন্ধুর কাছে অধিকার খাটাইতে পারে কি পারে না পারে যেমন আমরা মাঝে মাঝে ভুলে মানি ব্যাগ ফেলে চলে আসি মাঝে মাঝে প্যাকেটে কোনো টাকা নাও থাকতে পারে হঠাৎ আমি চলে আসলাম বোয়ালখালী ফুলতলে কিন্তু আমি ব্যাগ প্যাকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ
নাই এখন আমি আশেপাশে খুঁজব আমি অপরিচিত মানুষ থেকে টাকা চাইব কিন্তু আমি যখন দেখব আমার বন্ধু চলে যাচ্ছে তখন ডাকি বলবো এদিকে আসো 500 টাকা দাও ও বন্ধু কখনো জিজ্ঞেস করবে না কেন দিব কেন চাইবি এটা বন্ধু জিজ্ঞেস করবে তাহলে বন্ধুর উপর বন্ধুর অধিকার আসলে নাই আমি অপরিচিত মানুষের উপর কখনো রাগ করব কিন্তু আমি যারে চিনি সে একটু থেকে একটু করলেই আমি রাগ করব কারণ তার উপর আমার অধিকার আছে স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে মায়ের উপর ছেলের অধিকার আছে আমার উপর আমার বাবার অধিকার আসলে নাই আচ্ছা আমার বাবা এখনো যদি আমাকে জুতা দিয়ে ফিটা পিটায় আমার শিক্ষক যদি আমাকে রাস্তার মাঝখানে সবার সামনে মারে আমার প্রতিবাদ করার কোনো অধিকার নাই আছে না সেজন্য আপনারা যারা মিডিয়া এবং যারা আছেন তাদেরকে আমি মেসেজ দেব যখন আমাদের মুরব্বী আমাদের উস্তাদ আমাদের রাহবার যখন কোনো কমেন্টস করবে তার বিপরীতে হাজার কিছু হলেও আমরা বিপরীত কোন মন্তব্য করব কারণ বাবার সম্মান বাবাকে দেওয়া এটা ছেলের দায়িত্ব কথা ঠিক না আমি কি কখনো বলতে পারবো আমার বাবা ভুল করছে ছেলের পক্ষে বাবার ভুল ধরা সম্ভব মা আপনার মা অন্যজনের কাছে খারাপ হইতে পারে আপনার জন্য মায়ের কদমের নিচে জান্নাত রয়ে গেছে কথা ঠিক না তো সুতরাং মায়ের দোষ বাবার দোষ মুরব্বির দোষ এগুলো ধরা উচিত নয় আমরা আমাদের সভ্যতা ভদ্রতা শিষ্টাচারের পরিচয় দেওয়ার চেষ্টা করব এটা গভীরভাবে খেয়াল করুন বন্ধু বন্ধুর উপর অধিকার খাটাইতে পারে কি পারে না তো আমার আল্লাহ বলেন ও জিবরিল দুইটা ফুল হাবিব রেখে দিবে এটা তো হতে পারে না জিবরিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু রহমাতুল্লিল আমার বন্ধুর উপর আমার অধিকার কাটানোর অবশ্যই অধিকার আছে জিবরিল কি বলো একটা ফুল নবী নবীর কাছে রাখবে আর একটা ফুল আমি আল্লাহকে দিয়ে দিবে একসাথে দুইটা রাখতে পারবে আল্লাহ আমার মরণ যে কোনো সময় দিতে পারে জিজ্ঞেস করার কিছু আছে আমাকে জিবরিল যে আজরাইল যে কোনো সময় অ্যাটাক করবে আপনাকে যে কোনো সময় নিয়ে যেতে পারে গত বছর তাফসিরুল কোরআন হয়েছিল হয়তোবা এমন মানুষও ছিল এই বছর আঁধার কবরে চলে গেছে এরকম হয় কি হয় না হয় মানুষের হায়াতের কোনো বিশ্বাস নেই কিন্তু দেখেন আল্লাহ হাবিবকে কতটুকু ভালোবাসে জিবরিল আমার হাবিব একটা ডানে নিয়েছে একটা বামে নিয়েছে কত সুন্দর লাগছে কিন্তু আমি আল্লাহ চাই দুইটা ফুল হাবিব একসাথে রাখবে কেন একটা হাবিবের কাছে থাক একটা আল্লাহর কাছে চলে আসুক তবে কোনটারে আনব এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব না তুমি জিবরিল গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করো আমার নবী কোনটা রাখবে আর কোনটা আমি মালিককে দিবে এটার নাম ভালোবাসা এটার নাম প্রেম এটার নাম মাহবুব আর হাবিবের ভালোবাসা যেখানে যুক্তি চলে না যেখানে বিবেক চলে না যেখানে দলিল চলে না যেখানে মগজ এটা বুঝতে পারে না আল্লাহ বললেন জিবরিল যাও আমার হাবিবকে একটা দিয়ে দিতে বলো জিবরিল আসিয়া আমার নবীকে সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে কত সুন্দর লাগছে আপনাকে এমন ফ্রেশ মাইন্ড তাইয়্যিবুন নাফস জীবনে আর কখনো দেখা যায় নাই আমার রাসূল বললেন জিবরিল আমি আনন্দ করব না কেন দেখো আমার ডান হাতে হুসাইন দেখো বাম হাতে আমার ইব্রাহিম আমার দুইটা ফুল আজ আমার বুকে রয়ে গেছে তখন জিবরিল বলেন মালিক আপনাকে সালাম দিয়েছে এবং আল্লাহ বলেছেন আপনার কাছে দুইটা ফুল যদি রেখে দেন হয় আল্লাহকে একটা দিয়ে দিতে তখন আমার রাসূল বলেন আমার মালিক যদি চায় এতে আমার না করার কোনো অধিকার নাই জিবরিল কোনটা নেবে বলেছে মালিক কোনটা এটা বলে নাই আপনি নবীর উপর ছেড়ে দিয়েছে আপনি নিজের কাছে নিজেরটা রাখেন আপনি যেটা আল্লাহকে দিতে চান দিয়ে দেন তখন আমার রাসূল বলেন জিবরিল আমার হুসাইনকে যদি দিয়ে দিই আমারও খারাপ লাগবে আমার ফাতেমাও কাঁদবে আমার আলীও কাঁদবে আমার ইব্রাহিমকে যদি দিয়ে দিই আমার কান্না আসবে কিন্তু আমার ফাতেমাকে কাঁদতে হবে না আমার আলীকে কাঁদতে হবে না ও জিবরিল হুসাইনকে দিয়ে দিলে আমিও কাঁদবো ফাতেমাও কাঁদবে আমি নবী ফাতেমার চোখের পানি সইতে পারি না হুসাইনকে রেখে দিলাম ইব্রাহিমকে দিয়ে দিলাম আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন ইব্রাহিমকে দিয়ে দিলাম বেশ দুই তিন দিনের মধ্যেই সৈয়দুনা ইব্রাহিম আমার নবীর শাহজাদা চলে গেলেন এখন রসুলের আর কোনো ছেলে নাই আছে ফাতেমা আছে রুকায়া আছে কুলসুম আছে জৈনব ওনারা ছাড়া আর কোনো ছেলে নাই এখন আমাদের বংশ হয় ছেলে দিয়ে মেয়ে দিয়ে কোনো বংশ হয় না যেমন আমার বংশ
আমার বাবার বংশ আমাকে দিয়ে হবে, আমার বোনের বংশ হবে আমার বোনের স্বামীকে দিয়ে, ছেলে দিয়ে বংশ হয় মেয়ে দিয়ে বংশ হয় না, এটা সিস্টেম। কেন হবে না? কারণ ছেলে বাপের বাড়িতে থাকবে, মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন ওনার স্বামীটাই ওনার বংশ। আর আমরা বাবার বংশ, ছেলে দিয়ে বংশ হয় মেয়ে দিয়ে বংশ হয় না। তো নবীর তো কোনো ছেলে নাই, আছে ফাতেমা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম, আছে জাইনাব, আমার নবী ছেলে হারিয়ে ফেললেন, কিন্তু নবীর কোনো দুঃখ নাই। কেন? রহমান যেখানে রাজি, হাবিব রহমান সেখানে রাজি হয়ে গেছে। আমার নবীর কোনো দুঃখ, কিন্তু মক্কার মধ্যে মিছিল শুরু হয়েছে। কিসের মিছিল? নবী যে সন্তান হারিয়েছে তার আনন্দে মিছিল, এমন আনন্দ করছে যে নবীর ছেলে নাই, যার ছেলে নাই হু আফতার, তিনি নির্বংশ, যে নির্বংশ তার কোনো আলোচনা হবে না। কারণ মেয়ে তো শ্বশুর বাড়ি ফাতেমার বিয়ে হয়ে গেছে, জাইনাবের বিয়ে হয়ে গেছে, উম্মে কুলসুমের বিয়ে হয়ে গেছে, রুকায়ার বিয়ে হয়ে গেছে। তো ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ওনারা চলে গেছেন স্বামীর বাড়ি, যে নবী মরতে দেরি নবীর কোরআন বন্ধ হয়ে যাবে, নবীর জিকির বন্ধ হয়ে যাবে, ইসলাম নামের কোনো ধর্ম থাকবে না, আল্লাহ নামের কোনো জিকির থাকবে না। মক্কার মধ্যে বিশাল আনন্দ মিছিল, আনন্দ মিছিলের স্লোগান একটা, মুসলমানদের নবী নির্বংশ। কি বংশ? আর এদিকে মদিনায় মুনাফিকরা মিষ্টি বিতরণ করছে। কি বিতরণ? মুনাফিকরা, আপনারা ঝগড়া করিয়েন না ভাইয়া, লাইন ধরে দাঁড়া যান, এদিকে তো লাইন দাঁড়ায় যান, এদিকে লাইন দাঁড়ায় যান। হ্যাঁ, আপনার মিডিয়া ঝগড়া করবে না, সবাই তো এক ভাই। হ্যাঁ, আপনার লাইন ধরে দাঁড়ায় যান, শোনো সমস্যা নেই, দিন শেষে সবাই ঘরের মানুষ, কথা ঠিক না? হ্যাঁ, ক্যামেরা বেশি বেড়ে গেছে তো সেই জন্য সমস্যা হচ্ছে, সমস্যা নেই, সবাই এক ঘরের মানুষ, কারণ বাহিরের কেউ নাই, সমস্যা নেই, মিলেজুলে থাকাই ভালো, একসাথে থাকাই ভালো, একজনের পিছনে আরেকজন লাগলে আমাদের সময় লস হবে, উপকারে কিছু হবে বরঞ্চ অপকার হবে, সময়টা লস হয়ে যাবে। সুতরাং আমরা সবাই একই ফ্যামিলির, কেউ মাঠ পর্যায়ে বক্তব্য রাখছি, কেউ মাঠ পর্যায়ে খাটনি দিচ্ছি, কেউ মিডিয়া পর্যায়ে কাজ করছি, সুতরাং সবাই একই ফ্যামিলির, মানুষ ভিন্ন ভিন্ন, মা তো একটাই হয়, কথা ঠিক না? তা আমরা মানুষ ভিন্ন ভিন্ন, আমাদের স্টেশন একটা, সেটার নাম মদিনাওয়ালা কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন, কথা ঠিক না? সুতরাং আর কোনো ঝগড়ার দরকার, সামনের দিকে চলে যায়, গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর নবী দেখলেন মক্কায় আনন্দ মিছিল নবীর বিপক্ষে, আর মদিনায় মুশরিকরা মুনাফিকরা একজোট হইয়া মিষ্টি বিতরণ করছে। কেন? নবীর ঘরে কোনো ছেলে নাই, যার ছেলে নাই তার কোনো নাম নাই, যার ছেলে নাই তার কোনো জিয়ারত নাই, যার ছেলে নাই তার কোনো স্মরণ নাই, যার ছেলে নাই তার কোনো আলোচনা নাই, সবাই বড় খুশি। কারণ নবীর সন্তান নাই, নবীর মিশন বাস্তবায়ন করবে কে? নবীর সন্তান নাই, নবীর মিশন বাস্তবায়ন করবে কে? নবীর সন্তান নাই, এই কোরআন জাতির সামনে পৌঁছাবে কে? মুশরিকও খুশি, মুনাফিকও খুশি। আমার নবী দিশুকের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ বললেন জিবরিল, আমার নবী মনে হয় কষ্ট পেয়েছে, জিবরিল যা, আমার নবী কেন কাঁদছে একটু জিজ্ঞেস করো, তা যা জিবরিল, জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন নবীর কষ্ট পেয়েছেন, আমার নবী বললেন লা, আমি কোনো কষ্ট পাই নাই। সে কষ্ট না পাইলে কাঁদছেন কেন? নিশ্চয়ই কাসেম চলে গেছে, ইব্রাহিম চলে গেছে, সেই জন্য আপনি নবী কাঁদছেন, আমার নবী বললেন সেই জন্য কাঁদি নাই। আর জিবরিল বলেন তাহলে কাঁদছেন কেন? আমার রসুল বললেন জিবরিল কাসেম চলে গেছে, আল্লাহর কাছে গিয়েছে, হাবিবের কোনো প্রেশান নাই, ইব্রাহিম গিয়েছে, তাও তো আল্লাহর কাছে গিয়েছে, এতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাঁদছি এই কারণে, মক্কার মুশরিকরা বলছে আমি নাকি নির্বংশ, আমার নাকি কোনো বংশ নাই, আমি মারা গেলে ইসলামের আর আলোচনা হবে না, কোরআনের আর কোনো কেউ আলোচনা করবে না। মক্কার মুশরিকরা তো মিছিল করছে, মদিনার মুনাফিকরা মিষ্টি বিতরণ করছে, আল্লাহ বলে হাবিব সেই জন্য আপনি কাঁদছেন, আপনি কাঁদলে তো আমি আল্লাহর ভালো লাগে না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমি আপনাকে ছেলে দিতাম না, কিন্তু মক্কায়ও ছেলে দিলাম, মদিনায়ও ছেলে দিলাম, কেন দিলাম জিজ্ঞেস করবেন না? আল্লাহর রসুল বললেন মালিক তুমি যেখানে রাজি, আমি নবী সেখানে রাজি, আমি জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস তো সে করে যার চাওয়া পাওয়া আছে, আমার নবীর তো কোনো চাওয়া পাওয়া
নাই আল্লাহ বলেন না আপনি কেন জিজ্ঞেস না করলেও আমি বলবো হাবিব ছেলে এই কারণে দিয়েছি আপনার ঘরে ফাতেমা আপনার ঘরে উম্মে কুলসুম আপনার ঘরে রুকাইয়া আপনার ঘরে যাইনাব সবগুলো মেয়ে ছেলে যদি না হয় মক্কা মদিনার মুশরিক মুনাফিক বলবে যে কেমন নবী মেয়ে জন্ম দিতে পারে ছেলে জন্ম দিতে পারে না তো মক্কায় ছেলে দিলাম মদিনায় ছেলে দিলাম একটা কারণে যেন বিয়াদবে রাসূল আমার নবীর আসমতের উপর আঙ্গুল তুলতে না পারে দুই ছেলে নিলাম কেন দিলাম যখন বড় তো হতে পারত যুবক তো হতে পারত সংসার তো করতে পারত বাজার তো করতে পারত ব্যবসা তো করতে পারত ইসলামের দায়িত্ব হতে পারত কিন্তু বাল্যকালে নিয়ে গেলাম কেন আমার রাসূল বলেন মালিক তোমার পয়সায় আমি রাজি সে না কেন উত্তর আমি দিব যেন আমার হাবিবের মনে কষ্ট না পায় হাবিব একটু বলেন না ইব্রাহিমের ছেলেকে আমার নবী বলেন ইসমাইল সে ইসমাইল কি নবী ছিল আমার রাসূল বলেন হ্যাঁ ছিল ইয়াকুবের ছেলেকে সে ইউসুফ ইউসুফ কি নবী ছিল সে হ্যাঁ নবী ছিল নবীর ছেলে নবী হয়েছে রসুলের ছেলে রসুল হয়েছে এতে কোনো সন্দেহ নাই তা আল্লাহ বলে হাবিব আপনি ইমামুল আম্বিয়া সাইয়্যদুল মুরসালিন আপনার পর আর কোন নবী আসার কোন সুযোগ আমার নবীর পর আর কোন নবী আসবে আমার রসুলের পর কোন রসুল আসবে তা আজকেও অনেকে আমাদেরকে বলে হুজুর আপনারা বাতিলের বিরুদ্ধে কথা বলেন কেন একটা জিনিস মনে রাখেন হিন্দু তার মতো চলুক এটা আমাদের কোনো আপত্তি নাই বৌদ্ধ বৌদ্ধের মতো চলুক এটা আমাদের কোনো আপত্তি নাই যে মানুষ যেভাবে চলতে চায় সেইভাবে চলুক এটা আমাদের কোনো অবজেকশন নাই কিন্তু আমরা মুসলমান আমাকে গালি দিলেই আমরা মেনে নিতে পারি আমাদের জাতির কথা বললে আমরা মেনে নিতে পারি নাস্তিকের সাথে আমাদের কোনো ঝামেলা নয় তার মতো সে থাকুক কিন্তু নাস্তিক যখন কোরআনের উপর আঙ্গুল তুলবে আমার নবীকে কথা করবে আল্লাহ ধরে কথা বলবে আমরা ওই জিব্বা কখনো ঠিক রাখতে নিব না প্রয়োজন আমরা জিব্বাটা কেটে ফেলব কথা ঠিক কিন্তু নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া শাহিনশাহে মদিনা জয়নাল আবেদিন হুজুরের আগমন বলকারিবাসীর পক্ষ থেকে বাহাদুর পাড়ার পক্ষ থেকে ঘুমটুন্ডি ভুলতলবাসীর পক্ষ থেকে ইউনিটি ভয়েস ক্লাবের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের তাফসীর কারক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিলা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মোদারিস মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন কাদরী মাদাজিলুল আলী সাহেব সবাই বলি মারহাবা আলহামদুলিল্লাহ আগেই বলেছিলাম মাহফিলের চেয়ে বক্তা বেশি আগেই বলেছিলাম তা আমি বলেছিলাম আমার পর পর কত বছর আমার বন্ধু জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মোদাররিস আমাদের বাল্যকাল থেকে কি সাথে চলাফেরা হুজুর শেখ আল্লামা জাইনুল আবেদিন আল কাদেরী দামত বরকাতুল আলিয়া গত বছর ছিল ১২টা থেকে একটা এরপর আমি ধরছিলাম তো এইবার আমি আগে উনি পরে তো গত বছর উনি আগে ছিলেন আমি পড়েছিলাম তো এইবার আমি আগে ধরলাম উনি পরে এরপর পর আমাদের মুফতি মৌলানা আজিজ রজবি মাদ্দাজিলুল আলী চলে আসবেন এরপর পরেই আমাদের মৌলানা না এরপর পর আমাদের মৌলানা সুলাইমান রজবি মাদ্দাজিলুল আলী চলে আসবেন এরপর পর আমাদের শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি চলে আসবেন এরপর পর আমাদের আল্লামা শেখ মুকাররম বাড়ি মাদ্দাজিলুল আলী চলে আসবেন সবাই ভাইসরিয়াল চলে আসবেন মানে এক কথায় লাইন ধরে আছি আমরা একজনের পর একজন উঠতেই থাকবো ইনশা আল্লাহ যাক আলহামদুলিল্লাহ মাঠটা মোটামুটি গুছালো হয়ে গেছে তো আমি আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করতে হবে কারণ আমার সময় কম একটু গভীরভাবে খেয়াল করবেন না তাহলে আল্লাহ সন্তান ইরফান একটু পরে দিও কারণ পাবলিক গরম বেশি ঠিক আছে আর গরম হয় না অসুবিধা নেই এটা আমাদের আমার বাকি না গরম হচ্ছেন কার সাথে বুঝছেন সমস্যা নেই এখন আসেন
হাত বুঝতে নাই একটু পরে দিবে হ্যাঁ একটু পরে দিও হ্যাঁ এখন আসেন একটু সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন তাহলে আল্লাহ বলেন হাবিব সন্তান দিয়েছি যেন কোন বুস্তাখের রাসূল কি করতে না পারে বলতে না পারে এটা কেমন রাসূল মেয়ে জন্ম দিয়েছে ছেলে জন্ম দিতে পারে নাই তো আমরাও আজকে এই তাফসীরুল কোরআন থেকে আমরা ঘোষণা করে দিতে চাই আমার মায়ের ওড়না ধরে যদি কেউ টান দেয় অবশ্যই আমি বৈধ সন্তান হলে প্রতিবাদ করবই করব আমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টান দেয় আমি যদি সন্তান হই অবশ্যই এর প্রতিবাদ করব আমার নবীর খতমে নবুয়ত আমার নবীর ইজ্জতের চাদর এই চাদর ধরে যদি কেউ টান দেয় বিশ্ব মুসলিম অবশ্যই প্রতিবাদ করবেই করবে আজ তাফসীরুল কোরআন মাহফিল থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা একটা কথাই বলতে চাই খতমে নবুয়ত মানে নাই তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তাদেরকে চিরেই অমুসলিম ঘোষণা করতেই হবে কারণ সে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কি করেছে টান দিয়েছে সূরা কাওসার খতমে নবুয়তের পক্ষে কথা বলে সেজন্য খতমে নবুয়ত মানবে না আমরা তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারবো আমার রাসূল বলেন হাবিব যদি ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে ইউসুফের ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে আপনি ইমামুল আম্বিয়া কাসেম যদি যুবক হয়ে যায় ইব্রাহিম যদি যুবক হয়ে যায় নবী হওয়ার আর কোনো সুযোগ কারণ আপনি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন তো আপনার সন্তান নবী হবে না রসুল হবে না আপনার ইজ্জতের মধ্যে হানি আসবে আমি মালিক আপনি নবীর সম্মানে কোনো মানহানি হবে এটা জীবনে কোনোদিন সইতে পারবো সন্তান দিলাম বড় হওয়ার আগে নিয়ে গেছি এটা বোঝানোর জন্য আমার নবীর সন্তান নবী হবে রসুল হবে যেহেতু নবী রসুল হওয়ার সম্ভাবনা নাই সেজন্য দুনিয়া তার বড় হওয়ার কোনো দরকার এখন নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব বলছেন মালিক আমার কোনো অবজেকশন নাই তুমি নিয়ে গেছো তুমি দিয়েছো দিয়েছো তাতেও খুশি নিয়ে গেছো তাতেও কিন্তু আল্লাহ বলেন হাবিব না মক্কার মানুষ আপনাকে কি বলেছে যে নির্বংশ বলেছে মদিনার মুনাফিক কি বলেছে যে নির্বংশ বলেছে আল্লাহ বলে হাবিব আমি জবাব দিব তখন আল্লাহ সূরা কাওসার নাজিল করে বলছেন ইন্না আতাইনা কাল কাওসার কে বলেছে আমার হাবিব নির্বংশ মানুষের বংশ হয় ছেলে দিয়ে হাবিব আপনার ঘরে যেহেতু ফাতেমা রয়ে গেছে ফাতেমা মেয়ের মাধ্যমে এমন আহলে ভাই দুনিয়ার জমির বের হবে বিয়াদবে রসুল নির্বংশ হয়ে যাবে কেয়ামত পর্যন্ত আহলে ভাইদের রসুল পৃথিবীর জমিনে আসতে থাকবে এটা হচ্ছে সূরা কাওসার এটা সূরা কাওসারের শানে নুজুল আল্লাহ বলছেন হাবিব মানুষের বংশ হয় ছেলে দিয়ে আপনার বংশ হবে কি দিয়ে ফাতেমা মেয়ে দিয়ে সেই জন্য এই বর্তমান ফিলিস্তিনে যুদ্ধ চলছে কি চলছে না চলছে মসজিদে আকসা নিয়ে টানাটানি হচ্ছে কি হচ্ছে না তো আমরা দোয়া করছি মাওলা ফিলিস্তিনকে আমাদেরকে দিয়ে দাও আমরা দোয়া করছি মসজিদে আকসা আমাদেরকে দিয়ে দাও আমার রসুল বললেন উম্মত নিরাশ হয় না যদিও মসজিদে আকসা নিয়ে অনেক ষড়যন্ত্র হবে কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন তোমাদের ইমাম আসবে ইমাম মাহাদির মাধ্যমে মসজিদে আকসা মুসলমানের দখলে চলে আসবে এখন মাহাদি উনিকে হাদিস কোলেন আমার রসুল বলছেন আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা সে মাহাদিটা আমি নবীর বংশধর ফাতেমার আওলা তাহলে আপনি দেখেন হাদিস খুলে দেখবেন সূরা কাওসারের মধ্যে আল্লাহ আপনাকে জানান দিয়েছে বিয়াদবে রসুল বুস্তাখ রসুল তারা নবী বিদ্বেষী তারা নির্বংশ হয়ে যাবে কিন্তু ইমাম মাহাদি পর্যন্ত এই জমিনে আওলাদ রসুল সিলসিলায় আসতে থাকে ইন্না আতাইনা কাওসার কাসির মানে বেশি আকসার মানে আরো বেশি কাওসার মানে নন কাউন্ট এমন বেশি হবে আওলাদ রসুল যা গণা যাবে না তাই আমি সূরা কাওসারের শানে নুজুলের মধ্যে শেষ করে দিলাম কারণ এখানে আমার
শেখ জৈনুল আবেদিন আল কাদেরী চলে এসেছেন এরপরে ওনারও আবার টাইমটা লিমিট করা আছে সেজন্য আনলিমিট নেওয়ার কোনো সুযোগ নাই আমি আজকে শানে নুজুলে একটা বললাম শুধু একটা কাউসার হাবিব আপনাকে নির্বংশ নয় আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে তো আমার রাসূল বলেন প্রত্যেকের বংশ কাল হাসরে ইনকাতা কেটে যাবে আমি নবীর বংশ হাউসে কাউসার পর্যন্ত জারি থাকবে এটা এক নাম্বার দুই নাম্বার শানে নজুল হচ্ছে হাবিব আমি আপনাকে উম্মত এত বেশি দিব কাল হাশরের ময়দানে তিন ভাগের দুই ভাগ আপনি নবীর দখলে থাকবে ইন্না আতাইনা কাল কাউসার আরেকটা কাউসারের শানে নজুল হচ্ছে হাবিব আপনাকে আমি এত নিয়ামত দিয়েছি হাউসে কাউসার পর্যন্ত আপনি নবীকে আমি বুঝিয়ে দিয়ে দিয়েছি এরকম যদি শানে নজুল একটার পর একটা বলি তাহলে আমাদের রাত চলে যাবে কিন্তু সূরা কাউসারের শানে নজুল কখনো শেষ হবে না এক কথাই এই সূরা কাউসার আমার নবীর আসমত রিফা তাজিম এহতেরাম সম্মানের বিষয় আল্লাহ নাজিল করেছেন লাইন দেখতে তিনটা মনে হলেও এই ব্যাখ্যা আটলান্টিক মহাসাগরের চেয়েও আরো বড় যদি কোনো সময় আবার বোয়ালখালীতে আসি ইনশাআল্লাহ এখান থেকে আমাদের সিলসিলা জারি থাকবে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা